আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দিনি ভাই বোনেরা, আলোকিত জীবন চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আশা করি মহান রব্বুল আলামিনের ইচ্ছে আপনারা সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনি ভাই বোনেরা, আজকে একটি দোয়ার কথা বলবো। যে দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যাবতীয় রোগ, যাবতীয় অসুস্থতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, আপনাকে সুস্থ করে দিবেন। আমাদের ভিতরে অনেক ভাই বোন আছেন যারা অসুস্থ, বিভিন্ন রকম রোগে আক্রান্ত। আপনারা যদি আমলটি করেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যাবতীয় রোগ, যাবতীয় অসুস্থতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন, আপনাকে সুস্থ করে দিবেন, আরও দুইটি পুরস্কার দান করবেন। দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দারিদ্রতাকে দূর করে দিবেন, সুবহানাল্লাহ। এবং আরেকটি পুরস্কার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলকারীকে কবরের আজাব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন, অর্থাৎ তার কবরে কোনো আজাব হবে না। অত্যন্ত চমৎকার একটি দোয়া। আল্লাহ রাসূল নিজে এই দোয়াটি পাঠ করতেন। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি প্রতিদিন সকাল সন্ধ্যা তিনবার পাঠ করতেন। এবং তিনি বলেছেন, যে ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যা তিনবার পাঠ করবেন, আল্লাহ তাআলা তাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। আবু দাউদ শরীফ 5092 নম্বর হাদিস এবং নাসাই শরীফ 9850 নম্বর হাদিস। সম্মানিত দিনী ভাই বোনেরা, আমরা অনেকে আমল করি কিন্তু আমরা বলি আসলে অনেকে আমলে কাজ করে না। এর মূল কারণ হচ্ছে আপনাকে আমল করতে হবে পরিপূর্ণ বিশ্বাসের সহিত, এবং আপনাকে অবশ্যই পাঁচোক্ত নামাজ পড়ার চেষ্টা করতে হবে। আমরা অনেকেই কিন্তু আমল করি কিন্তু নামাজ পড়তে চাই না। তাদের জন্য বলবো, আপনি যদি পাঁচোক্ত নামাজ পড়তে পারেন, বিশ্বাস থেকে আমল করতে পারেন, এবং আপনি যদি মিথ্যা কথা পরিত্যাগ করতে পারেন, ইনশাআল্লাহ আপনার আমল, প্রতিটি আমল কাজ করবে। তো আমলটাকে আপনাকে অন্তত কয়েকদিন করতে হবে। আপনি যদি যে কোনো আমল যদি কয়েকদিন করেন, কন্টিনিউ করেন, ইনশাআল্লাহ আমলে কাজ করবে। আমরা অনেকেই একদিন আমল করেই বলি যে আসলে আমলে কাজ করে না। তো যে কোনো আমল আপনাকে অন্তত 3-7 দিন করতে হয়, তারপরে ভালো ফলাফল পাওয়া যায়। তো আপনি যদি আমলটি এভাবে করতে থাকেন, ইনশাআল্লাহ পাক রব্বুল আলামিন আমলের সিলায় আপনাকে সুস্থতা দান করবেন, ইনশাআল্লাহ। এবার আমি আপনাদেরকে দোয়াটা বলে দিচ্ছি। ভিডিওতে একটি লাইক দিয়ে দিন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, হে আল্লাহ আমার শরীরে সুস্থতা দান করো। আল্লাহুম্মা আফিনি ফি সামি, হে আল্লাহ আমার শ্রবণ শক্তিতে সুস্থতা দান করো। আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, হে আল্লাহ আমার দৃষ্টিশক্তিতে সুস্থতা দান করো। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনা কুফরি ওয়াল ফাকরি, হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কুফরি ও দরিদ্রতা থেকে। আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন আযাবিল কবরি, হে আল্লাহ আমি তোমার আশ্রয় প্রার্থনা করছি কবরের আযাব থেকে। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো ইলাহ নেই। সম্মানিত দর্শক, অত্যন্ত চমৎকার একটি অর্থ। তো এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাবতীয় রোগ থেকে, দারিদ্রতা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন, সুস্থ করে দেবেন, ইনশাআল্লাহ। তো ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্য ভাইকে দেখার সুযোগ করে দিন। আল্লাহ আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।